Bishiba Umoni Umor Soksukya Bwrwino Rompherenai Mamlabo Majra Mankha Majra Phinjaka Rompherenai Biplop Tripura Majra Rekha Belonia Hankotei Daira Dorbar Nok Kerongphang Khogwi Bwrwino Sakibai Swrangchalo Majra Phinka Kerongphang Belonia Bwkhakse PR Bwrwino Thangnabo Mamla Rwjakha Mamla Number 76/2018 BC May Talni Chitham Salmaribo Belonia Rajnagar Block Amchoyo Umor Soksukya Bwrwino Busha Khogjaka Yang and Utubibo Malia, Pachago 2018 BC, Metalni Chibri Shalmariwo, Rasnagar PR Baritanawa Mamla, Klaika, Mamla Yaman Yagulo Police, Narutuna Chengay, Pachago, Bad Kola, Amtayo Umor Soksukya Bwrwino Busha, Manikate, Wamfani Yago Yafrika, Romjaka, Khognai, Rompherenai, People of Tripura, Rasnagar PR Baritana Police Mamla, Manai Rikshawe, Kerong Finka, 366/376 IPC 4A. BC Bwrwi Mamla Amani Yagulo, Pathago, Rompherenai Khognaino, Majra Phinka, Majra Rekha Kerongphang. Special PP, South Tripura District, Belonia. 14/24/2022 Amader Special Judge South Tripura, Sri Ashutosh Pandey, Bibadi Biplob Tripurar Biruddhe একটি মামলা প্রমাণ হওয়ায় রায় ঘোষণা করেছেন ঘটনা হলো গত 13/5/2018 ইংটান পিয়ারবাড়ি থানার অধীনে আনন্দপুর নামক গ্রামে সি অনিল ত্রিপুরা পিয়ারবাড়ি থানায় একটা মামলা দায়ের করে মামলার বিষয় হলো গত 13/5/2018 ইংটান দুপুর সকাল 9টার সময় নাবালিকা মেয়ের মা এবং বাবা কাজের উদ্দেশ্যে তাদের এক আত্মীয় বাড়িতে যায় এই সুযোগে বিবাদী বিপ্লব ত্রিপুরা দুপুর 12টার সময় তাদের বাড়িতে যায় বাড়িতে গিয়া ওই নাবালিকাকে অপহরণ করে বিলোনিয়া নিয়ে আসে এবং বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যায় আগরতলা সে এক অটো ড্রাইভারের বাড়িতে ছিল রাত্রে থাকার পরে সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পরদিন সে বিলোনিয়াতে আবার চলে আসে ভাতকলা নামক স্থানে সেখানেও দীপক ত্রিপুরার বাড়িতে থাকে দীপক ত্রিপুরার বাড়িতেও মেয়ের সঙ্গে নাবালিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয় পুলিশ খবর পাইয়া তাদের দুজনকে থানাতে নিয়ে যায় মেয়েটাকে মেয়ের বাবার কাছে দিয়ে দেয় ছেলেটাকে কোর্টে প্রডিউস করে ঐদ্য 24/8/2022 মাননীয় আদালত উক্ত মকদ্দমায় রায় ঘোষণা করেন উক্ত মকদ্দমায় মাননীয় আদালত 14 জন সাক্ষীর সাক্ষী বাক্য গ্রহণ করেন সাক্ষী বাক্য প্রমাণ হওয়ার পরে ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5000 টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছরের কারাদণ্ড এবং 7 বছরের জেল হয় ভারতীয় 5 বছরের জেল হয় এবং অনাদায়ে আরও এক মাস ফক্সো আইনের 4-2 ধারায় প্রমাণিত হয় উক্ত বিপ্লব দ্বারা বিপ্লব ত্রিপুরার বিরুদ্ধে সেই দ্বারাই মাননীয় আদালত 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 15 বছরের জেল হয় 15 হাজার টাকা জরিমানা হয় 15 হাজার টাকা জরিমানা দিতে না পারলে আরও 3 মাসের জেল হয় অতিরিক্ত জেল হয় আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত উক্ত মকদ্দমা সরকার পক্ষে